হ্যালো বন্ধুরা, আজকের আমার স্পেশাল মেনু থাকছে গরম গরম নিজে বাড়িতে হাতে তৈরি করা বিরিয়ানি। চলো দেখাই। আজ সকালবেলায় নিয়ে এসেছি গরম গরম চা, একসাথে চালের বস্তা। যার যার চালের বস্তায় চাল লাগবে তাদেরকে আমি আমন্ত্রণ করছি, চলে আসো, কারণ এই বস্তাটা আজকে ঢালা হবে। আর একটা জিনিস, আজকে আমি দেখাবো বিরিয়ানি কী করে রান্না করতে হয়, এটা আমার মতো করি, কারণ আমি বাইরের মশলা কম ইউজ করি, পুরোটাই ঘরে তৈরি করবো বিরিয়ানির মশলা, সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো আজকে বিরিয়ানি মশলা ঘরে কী করে তৈরি করতে হয়। কারণ কেনা মশলা থেকে বিরিয়ানি ঘরে মশলা তৈরি করে বিরিয়ানি করে দেখবে কতটা টেস্ট হয়, তা আমি বেশি কথা বলবো না, বকবক বকবক করে ভিডিওটা বাড়াবো না, সোজা চলে যাব চা খেয়ে রান্না মশলা রেডি করতে, তার সাথে থাকো। দেখ আজকের বিরিয়ানি রান্নাটা, আমি কিন্তু আমার ঘরের মশলা দিয়ে বিরিয়ানি করি, আমি কোনোদিন কেনা মশলা দিয়ে বিরিয়ানি করি না, তাহলেও আমি কেনা মশলাও জানি কোন মশলাটা দিয়ে কোন মশলাটা কিনলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, আমি সেটাও দেখাবো তোমাদের। যাই হোক, আজকের আমার বিরিয়ানি মশলা দেখো, ঘরে তৈরি করছি, নিজে তৈরি করবো, সেটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। মশলাগুলো আমি ক্যামেরাটা এরকম সব মশলা রেডি করে ফেলেছি, সেই মশলাগুলো আমি এই থালাতে রাখবো, একটা একটা করে মশলাগুলোকে তোমাদের তোমরা ভালো করে দেখে নেবা কী কী মশলা রাখছি, সেগুলোকে খোলা করায় নাড়বা, খোলা করায় রোস্ট যেটাকে বলে সেরকম খোলা করায় ভালো করে নেড়ে নেবা, দেখবে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, অ্যারোমা বেরিয়ে যাবে সুন্দর করে, সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবা। সেই মশলাটা তুমি যে কোনো মাটন করো, চিকেন করো, রেজালা করো, তোমার হচ্ছে ফ্রাইড রাইসে দাও, বিরিয়ানিতে দাও, মানে একটা আলাদাই সেন্ট, আলাদাই। এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে বসেছি, যে নাচ গান অনেক কিছুই আমি জানি, তার সাথে আমি রান্নাও জানি, তাহলে আমি রাঁধি চুলো বাঁধি, এটা দেখেন, সাথে থাকো দেখতে থাকো, এটা মজা করলাম। আমি সবাই জানি, সবাই সব কিছু জানি, আমরা নারী, আমরাই পারি। কালকে আমি ভিডিও ছেড়ে দিতে, আমাদের নারীদের মধ্যে প্রচুর গুণ, একটা নারী সব কিছু চালাতে পারে সেটাই দেখানোর বিষয়, একটা নারী প্রচুর শক্তি, প্রচুর গুণ। চলো স্টার্ট করে দেখে নাও। দেখো এটা হচ্ছে সাহা মরিচ, এটা হচ্ছে গোলমরিচ আমাদের ভাষায়, যেটা ব্ল্যাক পেপার, এটা হচ্ছে হোয়াইট পেপার, এটা হচ্ছে সাহা মরিচ আমরা যেটাকে বলি, এটা আছে এখানে বড় বড় এলাচ, দেখো বড় এলাচ, যাই এটা জৈত্রী, লবঙ্গ, আমি এলাচ আমি নিয়েছি, আমি অনেক মশলা দেবো, আমি এটা তোমাদের বোঝানোর জন্য আপাতত নিলাম। এটা হচ্ছে আমাদের এলাচ, ছোটো এলাচ, দারচিনি, আমার আলুটু লাগবে, এখানে দারচিনি আলুটু দিয়ে দিলাম, ছোটো এলাচ, আমি মশলাটা একটু বেশি করে রাখছি, তার কারণ মশলাটা অনেক কাজে লাগে বলে আমি মশলা যখনই করি এটা বেশি করে মশলা করে রাখি, বাচ্চা কাচ্চা প্রায় সময় খেতে চায়, আমার ছেলে ব্যাঙ্গালোরে ছিল বলে আমাদের বিরিয়ানিটা এর মধ্যে আমি কোনো মতে করিনি, তার কারণ ও বাইরে রয়েছে আর বিরিয়ানিটা ওই খেতে বেশি ভালোবাসে বলে আমি বিরিয়ানিতে সেভাবে করিনি। দেখো লবঙ্গের অবশ্যই ফুলগুলোকে ছাড়িয়ে নেবে, তার কারণ ফুলে নাকি পেট গরম করে, এটা আমি শুনেছি, আমার বাপির মুখে শুনেছি, আমার বাপি সবসময় বলতো কাশি গুলো লবঙ্গ মুখে গেলে তাহলে ফুলটা ছাড়িয়ে দেয়, তো সেই জন্যই আমিও তোমাদেরকে বলছি ফুলটাকে, এই যে ফুলটাকে ছাড়িয়ে নেবে এটাই নাকি পেট গরম করে, আমি জানি না ঠিক, তবু আমাকে আমার বড় রাস্তা আমার বড় শিখিয়েছে, আমিও তোমাদেরকে এই কথাটা বললাম, তো যাই হোক কথা বলতে বলতে আমি এটাকে একটুখানি ছাড়িয়ে নেব। লবঙ্গ আমি কম দিই, সবসময় লবঙ্গটা কম দিই, কারণ দেখতে একটু লাগবে, আমার মশলা আমি সব কিছু কিনে রাখি, একটা জায়ফল, বড় এলাচ আরেকটা লাগবে, এই যে বড় এলাচ, বড় এলাচ আমি আরেকটা দিয়ে দিলাম, কারণ এগুলো বেশ বেশ একটা উগ্র একটা গন্ধ পায়, আর বিরিয়ানি মানেই একটা ভালো গন্ধ, না হলে হবে না, জৈত্রী কম ছিল তাই আমি একটু জৈত্রী এখানে অ্যাড করছি, একটা গোটা তোমার জায়ফল দিচ্ছি, এর ভিতরে দেখো পড়বে জিরে, দেখো এটা আমাদের গোটা জিরে, এটা আমাদের গোটা জিরে, যেটা আমরা অবশ্যই সবার ঘর রান্নাঘরে থাকে। আচ্ছা এবার পড়বে এটা কিন্তু মৌরি, মৌরি দিলাম আমি, দেখে নাও এটা আমি মৌরি দিলাম, এটা গোটা জিরে, মানে ব্ল্যাক পেপার, আমার আলু লাগবে, এবার এটা দেবো আমি সাহা জিরে, এটা সাহা জিরে, এটা গোটা জিরে, এটা মৌরি, আর দেবো আমার বাড়ি এখন শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কা দেবো, দেখো কিছু তেজপাতা, তেজপাতাগুলো আমি ছিঁড়ে দেবো যাতে এটা আমার রোস্ট করে মিক্সিতে দিতে সুবিধা হয়, আমি এখানে ছিঁড়েই দিলাম, ছিঁড়ে দিলে কি তোমাদেরটা আমার দেখাতে সুবিধা আছে, নাহলে উড়ে যাবে, পটপট করে উঠতে থাকবে, ব্ল্যাক পেপার আমার একটু কম হয়ে গেছে, আমি এখানে একটু ব্ল্যাক পেপার দেবো, আমার হোয়াইট পেপারটাও কম হয়েছে, কারণ হোয়াইট পেপারটা নেই বুঝলি, তার জন্য আমি দিতে পারলাম না হোয়াইট পেপারটা, তাহলে এর ভিতরে সব পড়ে গেছে কিন্তু ভালো করে দেখো, এখানে আমার মশলা রেডি, দেখো কতগুলো মশলা পড়েছে, এতেই হবে আমাদের আজকে বিরিয়ানি, আর এবং বিরিয়ানিটা আমি কেমন করে বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই মশলাটা এবার এটাকে পুরোটা ভেজে নিয়ে আমাদের কড়াই নাড়া হবে, নাড়া হয়ে মিক্সিতে গ্রাইন্ড হবে, চলো সাথে থাকো। এই দেখো আমি সব মশলাটাকে খোলা করে নাড়ছি, কারণ পটপট শব্দ হচ্ছে,
সব এই বলে আমি এখানে অল্পই দিয়ে শাহা মরিচটাকেও বেশ দিতে হবে। এটা মোটামুটি খোলা করে নেওয়া, যদি পারো এর ভিতরে শুকনো লঙ্কা দিয়ে দেবে। আমি তো জানতাম না আমি বিরিয়ানি রেসিপিটা যে করবো, হঠাৎ করে আমি কী মন হলো, আমার আমার ছেলেও খেতে চাইছে তাই করি, তার সাথে তোমাদেরকে একটু শেয়ার করি। তো হয়ে গেছে, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেবো, চলো দেখতে থাকো। তা আমার বিরিয়ানি মশলা এদিকে রেডি হয়ে গেছে, অসাধারণ হয়েছে, যেমন সুন্দর গন্ধ তেমন স্বাদও আনবে তার বিরিয়ানিতে। চিকেন চলে এসেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, চলো চটপট করে আমাদের দুপুরের মেনুতে আছে। দেখো ডাল সেদ্ধ, চিকেনটাকে দই ঠই মাখানো হবে, তার আগে ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে, চলো। মাংস ধুয়ে এবার আমি টক দইটা রেডি করে ফেলছি, টক দইটাকে ফাটিয়ে নেব, তার সাথে দিয়ে দেব সাদা তেল, আর লঙ্কার গুঁড়োটা দেবো কালারের জন্য। লঙ্কা আদা বাটা পেস্ট দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, কাঁচা। এদিকে আমার স্নান হয়ে গেছে, দেখো বিরিয়ানি ভাতের জল বসানো হয়ে গেছে, এই জলটা টক করে ফুটবে, তারপর চাল দিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখেছি, মাংস ম্যারিনেট হয়ে গেছে, রসুনগুলো আমি দিতে ভুলে গেছিলাম, তাই পরের রসুনগুলো সব ইয়ে করে ফেটে করে দিয়েছি, এতেও টেস্ট হয়। আমার এই অনিয়নগুলোকে ভাজতে হবে, মানে পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে, দেখো পুরো রিংগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি গরম তেলে মচমচে করে ভাজব। এটা আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি কী কোম্পানি নিয়েছি সেটা দেখাচ্ছি। দেখো আমি এই কোম্পানির ঘিটা ব্যবহার করছি, কারণ বিরিয়ানিতে এই ঘিটা দিলে আমার অনেকটাই টেস্ট মনে হয় অনেকটা বেশি, তাই ঘিটা আমি এখানে নিয়েছি। ঘিটাকে আমি গরম করে নেবো, ওকে। আর সাথে আছে ডিম সেদ্ধ, যেটা না দিলে কেমন মনে হয় বিরিয়ানিটা মিসম্যাচ, কিন্তু ডিমটা তেমন করে কেউ খাবে না আমি ছাড়া, ওরা মাংসতেই পাগল। এদিকে তেল গরম হতে শুরু করে দিয়েছে, এবার শুরু হয়ে যাবে আমার বিরিয়ানি রান্নাটা। তো চলো এবার আমি দেখি, দেখাই আমি বিরিয়ানি প্রথমে মাংস, প্রথমে আমি পুরো আলুটা, আমার আলু সেদ্ধ করা হয়নি, আলুটাকে আমি ভেজে নেব, তারপর ভেজে তুলে নিয়ে মাংসটাকে করে নেব। মাংসটা সোটা করে আলাদা করে বানিয়ে নিয়ে তারপরে আমি বিরিয়ানিটার সঙ্গে করবো, সেটা আমি দেখাচ্ছি কী করে আমি বিরিয়ানিটা করি। আচ্ছা এদিকে দেখো জল গরম হচ্ছে, আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আমি কী দিচ্ছি দেখো, এটা একটা স্টার, ওটা একটা স্টার দিচ্ছি, বড় এলাচ, দারচিনি, একটা ছোটো এলাচ, তা এগুলো আমি সব ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। ভাতটা জলটা গরম হয়ে এসছে, আমি এগুলো দিয়ে আলু ভেজে তুলে নিয়েছি, ফ্রাই করবো। এগুলো আমি পুরো ভেজে তুলে নেব, কারণ আমি বিরিয়ানিটা কটকাতে রাখছি না, এটা একটু বড়ো বিরিয়ানি বড়ো, কিন্তু খেতে কতটাই সুস্বাদু হবে, আমি এগুলোকে ভেজে তুলে নেব, চলো। দেখো আমার বিরিয়ানিটা কালার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই ঝোলটা রাখবো, এই ঝোলটা আমি একটু রাখবো, তার কারণ এটা আমার ভাতটা যখন আমি এটাকে ভাতের সাথে দিয়ে দেব তখন এই ঝোলটা লাগবে, এই ঝোলটা তখন ভাতে টেনে নেবে এবং ভাতটাতে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু। এদিকে আমার ভাতও নেমে গেছে, দেখো ঘি গলে গেছে, পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে, মোটামুটি আমার এখন সব রেডি, দেখো আমার সব রেডি, এখন শুধু আমি বিরিয়ানিটা বানাবো, দেখি চলো বিরিয়ানিটা সাটাসাট বানিয়ে ফেলি। এখানে মশলা আমি যেটা বানিয়েছি সেই মশলাটা রেডি, একটু চিনি লবণ, সাথে মাংসটাও দেখো রেডি একদম, মাংসটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। সাথে আমি ব্যবহার করব মিঠা আতর, দেখো মিঠা আতর, আর দেব কেওড়ার জল, একদম কেশরী লাল ক্ষেত্রের কেওড়ার জল, একদম অল্প সময়। আচ্ছা এর ভেতরে আমি মশলা কেওড়ার জল মিঠা আতর দিয়ে দেখো মেখে দিয়েছি, ভাতটাকে ঘি দিয়ে সব কিছু দিয়ে, ধরো আর কিছু ভাত আছে আমি ওপর দিয়ে দিয়ে দেবো। মশলাগুলো আমার যেগুলো আছে চিনি লবণ আমি সেগুলোও দিয়ে দেবো।
দিয়ে দেব ডিম, আর দিয়ে দেব পেঁয়াজ ভাজুন। উপর থেকে দেব কিছু ঘি, আর দেবো একটু মিঠা আদর। আমার ভিডিওটা আগেরটা আমি পুরো মাখানোটা করেছি, কিন্তু পরে দেখছি ক্যামেরাটাই অন নেই, কি অবস্থা আমার। এটা আমি একটু ওপর নিচ করে দিই, দিয়ে আমি ভাপে দিয়ে দেবো। এই দেখো আমি গ্যাসটাকে সিমে বসিয়ে দিলাম, এটা ভাপে ভাপে হোক। আমার মোটামুটি সব বিরিয়ানি বসানো হয়ে গেছে, আমি এসে দেখা। আমার এইদিকে এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার বিরিয়ানিটাকে আমি অন্য পাত্রে সার দেখো আমি তোমাদের দেখা বোঝাতে পারছি কিনা আমি জানি না, তা অবশ্যই তোমরা সবাই বিরিয়ানিটা বাড়িতে ট্রাই করবে। যদি ভালো লাগে লাইক করতে কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। তা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমার ছেলের জন্য সার্ভ হয়ে গেছে, দেখো থালার মধ্যে বিরিয়ানি পড়ে গেছে, বিরিয়ানিটা আমার ছেলের পড়ে গেছে। এবার আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে সত্যি। মানে লোভ দেখো, লোভ আমার ছেলে বিরিয়ানি খেয়ে নিল, খেয়ে বলল মা অসাধারণ হয়েছে। আর প্রত্যেকটা বাচ্চা তার মায়ের রান্নাকে এটাই বলে, আর এবং আমার ছেলে এটাই বলল। তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কি করবে, লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তবে সত্যি বলছি অসাধারণ হয়, এবং সময় থাকলে তোমরা বিরিয়ানিটা এইভাবে রান্না করো, এত স্বাদ হবে, এত স্বাদ হবে, তোমরা দোকানের বিরিয়ানি কোনোদিন কিনে খাবেই না। আমার ছেলে মেয়ে দোকানের বিরিয়ানি সত্যি বলছি পছন্দ করে না, সেদিনকে আমার মেয়ে অর্ডার করেছে, আমি বিরিয়ানিটা কিন্তু খেতে পারিনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম। মানে এত টেস্ট বাড়ির বিরিয়ানিতে হয় যে দোকানের বিরিয়ানি যতই পয়সা দিয়ে কেন কম হবে। আচ্ছা আমার ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনেক খুশিতে থাকবে, টাটা। কিছু কিছু জায়গায় মিস মানে হুটোপাটায় ফোন চলে আসে, মিস হয়ে গেলেও প্লিজ ম্যানেজ করে নিও।